নমস্কার, আমি রাধিকা, রাধিকা ভিলেজ কিচেন ঘরে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ছোট বড় সকলেরই একটা পছন্দের খাবার ডিম টোস্ট। তো ডিম টোস্ট বানানো যায় কিভাবে চলেন দেখে আসি। ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আমি অনেক মিহি করে কেটেছি, এখন লবণ দিয়ে মেখে নেব। আমি বড় সাইজের একটা ডিম দিয়েছি। এখন আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। আপনারাও কাঁটা চামচ দিয়ে মিক্সড করেন। কাঁটা চামচ দিয়ে মিক্সড করলে মিহিটা অনেক ভালো হয়। এখন আমি টোস্টার গায়ে ডিমটা ভালো করে লাগিয়ে নেব। আপনারা দেখতেই পারছেন ভালো করে উলট পালট করে লাগিয়ে নিচ্ছি। এক এক করে সবগুলা লাগিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলও গরম হয়ে গেছে, কড়াইয়ে আগে থেকে কড়াই বসায় রাখছি, তাতায় রাখছি। এখন তেলও গরম হয়ে গেছে আর আমি একটা একটা করে ডিম টোস্ট দিয়ে দিতেছি, আর সুন্দর সুন্দর লাল লাল হয়ে যেতেছে। ডিম টোস্ট হইতে বেশি সময় লাগে না, দেখতেই পারছেন কি সুন্দর হইতেছে, আর খেতেও অনেক মজা। এটা সকলেই পছন্দ করে। আপনারা বানিয়ে খাবেন। আমার ভিডিও রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।